আসসালামু আলাইকুম। ইউরো বাংলা ট্রাভেল অ্যান্ড কিচেনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন আমাদের আজকের এই এপিসোড কিচেন শো খাই দাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বারবিকিউ চিকেন রেসিপি, আর এর জন্য আমাদের লাগবে চিকেনের লেগ পিস। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণের চিকেনের লেগ পিস নিয়ে নিলাম। লেগ পিসগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি যাতে ভেতর পর্যন্ত মশলা পৌঁছাতে পারে। এখানে আদা রসুন ও পেঁয়াজ বাটা 1 কাপ, তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল, এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ক্যাচাপ, এখানে রয়েছে শুকনো গুঁড়ো মশলা, আর যার মধ্যে রয়েছে মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 3 টেবিল চামচ যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলা, আর 1 টেবিল চামচ রয়েছে টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ রয়েছে গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর 1-3 চিমটি ফুড কালার, আর স্বাদ মতো লবণ। এবার সব উপকরণ চিকেনের মধ্যে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যাতে মশলাগুলো চিকেনের ভেতর পর্যন্ত ভালো করে পৌঁছাতে পারে। এবার আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে হাত দিয়ে। চিকেনগুলো ভালো মতো মাখানো হয়ে গেলে এবার আমি র্যাপিং পেপার দিয়ে ভালো মতো মুড়িয়ে রাখব 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। এখানে আমি বারবিকিউ চুলাটা রেডি করে নিয়েছি এবং উপরের গ্রিলটা কিছু সময়ের জন্য প্রিহিট করে নিতে হবে যাতে চিকেন লেগ পিসগুলো তার সাথে আটকে না যায়। এবার আমি চিকেনগুলো একে একে গ্রিলের উপরে দিয়ে দিব, আর অবশ্যই প্রথম অবস্থায় গ্রিলের স্টেনারটা সর্বোচ্চ উপরে রাখতে হবে। চিকেনগুলো দেয়া শেষ হয়ে গেলে 5 মিনিট অন্তর অন্তর চিকেনগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে। চিকেনটা যাতে ড্রাই না হয়ে যায় এর জন্য ম্যারিনেশনের মশলা ব্রাশ দিয়ে চিকেনের উপরে ব্রাশ করে দিতে হবে, এবং মাঝে মধ্যে অলিভ অয়েল অথবা সরিষার তেল ব্রাশ করে দিলে চিকেনের জুসিনেসটা বজায় থাকবে এবং দেখতেও চকচকে ভাব থাকবে। আমি অল্প আঁচে চিকেনগুলো 1 ঘন্টা সময় নিয়ে কুক করেছি। আপনাদের সময় কম বা বেশিও লাগতে পারে। আজকের এই বারবিকিউ চিকেনের সাথে রয়েছে ঘরের তৈরি নান রুটি, আর এই নান রুটি অতি সহজেই ঘরে কিভাবে তৈরি করতে হয় তার একটি রেসিপি আমি আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এমন নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্যই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।